আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজ 20 জুলাই সোমবার। কুয়েতে আল্লাহর রহমতে করোনা ভাইরাস সংক্রমণ থেকে গত 24 ঘন্টায় আজও 652 জন সুস্থ হয়ে বাসায় ফিরছে, এটা নিশ্চিত করছেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসেল আল সাবা। এ নিয়ে কুয়েতে সুস্থতার সংখ্যা পৌঁছে গেল 50,339 জনে। আজ মন্ত্রী পরিষদে একটা বৈঠক আছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, তৃতীয় ধাপের যে পদার্পণ বা তৃতীয় ধাপ নিয়ে আজ বিশেষ ঘোষণা আসতে পারে। তাই সবাই সতর্কতার সাথে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। এটা ছিল সুস্থতার টোটাল আপডেট। এখন আমরা জেনে নেব আক্রান্ত আপডেট। চলুন শুরু করা যাক। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত 24 ঘন্টায় আরও 559 জন এই সংক্রমণে আক্রান্ত নিশ্চিত করছে। এ নিয়ে টোটাল আক্রান্তের সংখ্যা কুয়েতে পৌঁছে গেল 59,763 জন। আলহামদুলিল্লাহ, আজ কোনো লোক বা এই সংক্রমণে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে নাই। যথারীতি গতকালে যে আপডেট ছিল 408 জন, আজই প্রথম দীর্ঘদিন পর কুয়েতে মৃত্যু নাই একটা রেকর্ড করলো। গত 24 ঘন্টায় টেস্ট করা হয়েছে 3,355 জনকে। এই নিয়ে টোটাল কুয়েতে টেস্টের সংখ্যা পৌঁছে গেল 462,704 জনে। গত 24 ঘন্টায় আজও অ্যাক্টিভ কেস দেখানো হয়েছে 9,016 জন এবং বর্তমান আইসিইউতে আছে 138 জন। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই প্রতিদিন সুস্থ থেকে সুস্থ হয়ে যাব এবং সংক্রমণের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আর আমরা অপেক্ষা করতেছি কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদের যে বৈঠক, সেখানে ঈদ উপলক্ষে লকডাউন, কার্ফিউ, আরও বিভিন্ন আপডেট, সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমাদের সাথে থাকবেন, যখনই আপডেট শেয়ার করা হবে আমরা যথারীতি আপনাদের সাথে সেই আপডেটটা শেয়ার করব। দেখতে থাকুন প্রতিদিন রিজওয়ান নবীদ, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা।